সম্মানীয় দর্শক এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডে আপনার ব্যক্তিগত তথ্য সঞ্চয় থাকে সেটা কেন্দ্রের কাছে এবং রাজ্য সরকার চাইছেন আপনার পরিবারের জন্য একটি কার্ড তৈরি করতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি একটি কার্ড তৈরি করতে চাইছেন প্রত্যেক পরিবার পিছু অর্থাৎ আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারকে একটি কার্ড দেওয়া হবে এটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই কার্ডে আপনার পরিবারের যাবতীয় তথ্য সেই কার্ডের মধ্যেই থাকবে তো এই বিষয়ে একটি খবর এখানে প্রকাশ হয়েছে এবং সেই খবরে হেডলাইনে তখন বলা হচ্ছে যে ভুলে যান আধার এবার আসছে একটি বিশেষ কার্ড রাজ্যবাসীর জন্য বড় ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের আর এখানে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে ভারতের প্রত্যেকটি নাগরিককে আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রদান করা হয়েছে আধার কার্ড আপনারা হয়তো অবশ্যই জানেন এই আধার নাম্বারের মাধ্যমে একজন নাগরিকের সমস্ত তথ্য মজুদ থাকে সরকারের ঘরে এবার নবান্ন সূত্রে খবর যে এই তথ্য ভাণ্ডার তৈরি করা হবে রাজ্য জুড়ে সমীক্ষা চালিয়ে এবার রাজ্য সরকার চাইছে যে প্রত্যেক পরিবারকে নির্দিষ্ট পরিচিতি প্রদান করতে অর্থাৎ ইউনিক আইডি প্রদান করতে প্রত্যেকটা পরিবারে একটি একটি করে আইডি তৈরি হবে এখানে বলা হচ্ছে দেখুন অর্থাৎ আধারের ক্ষেত্রে যেমন ব্যক্তি বিশেষের তথ্য মজুত থাকে সরকারের কাছে এক্ষেত্রে কি হবে না রাজ্য সরকার প্রত্যেকটি পরিবারের তথ্য মজুদ রাখবে এই পদ্ধতির মাধ্যমে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা বলছেন যে এই পদ্ধতির মাধ্যমে সরকারের কাছে একটি পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকবে যেমন ওই পরিবারের কোন সদস্য কোন কোন সদস্য সরকারি প্রকল্প পাচ্ছেন কি না কী প্রকল্প পাচ্ছেন এই সমস্ত যে তথ্য সেটা সরকারের কাছে মজুদ থাকবে ওই কার্ডের মাধ্যমে এবং দেখুন এখানে আরও বলা হচ্ছে যে সরকারি পরিষেবা পাওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যদের আলাদা করে নথি জমা দিতে হয় সেক্ষেত্রে কি হয় না পরিষেবা পাওয়াটা বেশ সময় সাপেক্ষের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময় আর ক্ষেত্রে কি হবে না আগে থেকেই যদি সরকারের কাছে পরিবার ভিত্তিক তথ্য মজুদ থাকে তাহলে নাগরিককে পরিষেবা দেওয়া আরও দ্রুত সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা তো বুঝতে পারছেন এখানে আধার কার্ডে কী হয় আধার কার্ডে আপনার যে ব্যক্তিগত তথ্য সেটা আধার কার্ডে থাকে এবং পশ্চিমবঙ্গ সরকার যেটা তৈরি করতে চাইছেন সেটা আপনার প্রত্যেক পরিবারকে একটা একটা করে কার্ড দেওয়া হবে সেই কার্ডে কি হবে না আপনার পরিবারের সমস্ত কিছু তথ্য সেই কার্ডের মাধ্যমে পেয়ে যাবে তো এখানে যখন বলা হচ্ছে যে এখানে যখন বলা হয়েছে যে কুটুম্ব নামে একটি পদ্ধতি চালু রয়েছে কর্ণাটকে আর এখান থেকে মমতা ব্যানার্জি উনি একটা আইডিয়া পেয়েছেন যে কর্ণাটকে যে পদ্ধতি চালু রয়েছে দেখুন সেখানে নাম রয়েছে কুটুম্ব সেখান থেকেই যে আইডিয়াটা পেয়ে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে এই পদ্ধতিকে অনুসরণ করে এবার আমাদের রাজ্যেও পরিবার ভিত্তিক তথ্য মজুত করতে অর্থাৎ কুটুম্ব পদ্ধতির মাধ্যমে প্রত্যেক পরিবারকে দেওয়া হয় একটি নির্দিষ্ট পরিচিতি নাম্বার অর্থাৎ ইউনিক আইডি আর এই নাম্বারের ভিত্তিতে সরকারের কাছে মজুদ থাকে পরিবারের যাবতীয় তথ্য তো বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে কর্ণাটকে কুটুম্ব নামে এই যে পদ্ধতি সেটা কিন্তু চালু রয়েছে কর্ণাটকে প্রত্যেকটা পরিবারে একটি করে ইউনিক আইডি রয়েছে এই কুটুম্ব নামের এবং সেই আইডির মাধ্যমে কি হয় না তাদের যে পরিবারের তথ্য সেটা সরকারের কাছে জমা থাকে আর এবার সেই কর্ণাটকের যে কুটুম্ব সেটাকে অনুসরণ করে রাজ্য সরকার আমাদের রাজ্যেও সেই পদ্ধতি চালু করতে চলেছে তোমাদের অবশ্যই এই যে পদ্ধতি রাজ্য সরকার চালু করতে চাইছে পরিবার পিছু একটি করে ইউনিক আইডি বা একটি করে নাম্বার দেওয়া হবে যার মাধ্যমে সমস্ত তথ্য পরিবারের তথ্য সেটা সরকারের কাছে থাকবে এই পদ্ধতিকে আপনি সমর্থন করছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা এই পদ্ধতি আগামীতে আমাদের রাজ্যে চাইছেন কিনা না অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিকে আপনি যদি কিছুটা আলো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন